দাদা নিউ অফার 1600 মিটার দৌড়ালে কলার ডিম ওরা আমি দৌড় ওরা ওরা কোনায় কোনায় যা গোলাপ ফুলটা কে দিল ওরে স্টাইল দিল ওরে আমাদের সেকেন্ড ঠিক আছে আমাদের তো হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড না দেখে গেছে গাইজ আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হয়ে চলেছে আর আজকে প্লেসটা চেঞ্জ হয়ে গেছে কারণ আজকে হলো সৌরসাথী অ্যানুয়াল ফাংশন গাইজ তো এটা হচ্ছে সৌরসাথী হলো আমাদের ব্যাংকের সামনে পুরো অনুষ্ঠানটা হচ্ছে দাদারা মিলে এখানে পতাকা রেডি করছে কেমন হচ্ছে পতাকার স্ট্যান্ড লাগানোর জন্য আমাদের ভাই আমাদের ঘুরছে কেমন মজা শীতকালে গাইজ দেখো এখানে সব রেডি হচ্ছে সকাল সকাল আমাদের সবার সেলফি তোলা শুরু হয়ে গেছে বহুত কষ্ট করে আসলো সবাই মজা সকাল সকাল সবাইকে সকাল সকাল পুরো ঝিমিয়ে পড়েছে এখানে সকালে আমাদের সকাল সকাল পুরো চা চলে এসছে সবার হাতে কারণ গাইজ এখানে যে ঠান্ডা একটু চা না খেলে পুরো হাতটা তার কাজই হচ্ছে সবাই আমাদের এখানে পতাকা রেডি হয়ে গেছে জাস্ট এখানে পতাকা তোলা না দেখো সোল ফুল লাইন আপ এখানে হয়ে গেছে তাই তো তাহলে তো ফাইনাল গেস সব কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি মাঠের দিকে প্রচন্ড ঠান্ডা এখন ঘুরতে বাসতে যাচ্ছে প্রায় 9টা বাট এখন রোদই ওঠেনি গাইজ সামনে ফুল টিম আছে আমার সামনে মিটার আছে মিটার আছে দৌড়াবে না গাইজ গাইজ দেখো ফুল সামনে টিম আছে সবাই দৌড়াচ্ছে বাট কুয়াশাটা দেখো গাইজ এখনো আর মধুর মৌমাছি কি করছে আই ডোন্ট নো তো গাইজ আমাদের এখানে ফুল টিম যাচ্ছে আমাদের দাদা বাচ্চার সাথে সব অ্যাথলেটিক যাচ্ছে এক একজন অ্যাথলেটিক যাচ্ছে সব আর পিছনে আমাদের হিরোরা তো আছে এই আমাদের ম্যাডাম বলছে কি গাইজ এখানে সব রেডি হচ্ছে ফুল দৌড়ানোর জন্য সবাই রেডি হচ্ছে গাইজ তো গাইজ আমি রেডি হয়েছি আমাদের সাথে আমাদের ম্যাডাম আছে বেচারা দৌড়াবে না বলছে তো এক মাস বাড়িতে বসে ঘুমিয়ে আছে আর এখন দেখা যাক কি হয় পারবো না তো দৌড়াতে ওটাই তো শিখছে এই যে ম্যাডামরা আজকে দৌড়াবে না বলছে ছেলেপেলে কি আর করবে দৌড়া দৌড়া রেডি হোক দৌড়াবে না চলো ট্রাকটাও তো জুনিয়রদের প্র্যাকটিস হচ্ছে আর আমরা সরে এসেছি অবস্থা কেরোসিন 400 মিটার দৌড়ি চল উরে বাবা ও আমাদের এবার ছেলেদের 1600 মিটার প্র্যাকটিস হচ্ছে আমার অবস্থা কেরোসিন হয়ে গেছে কারণ প্র্যাকটিস নেই একদম তো দেখা যাক আমাদের দাদা ভাইরা কেমন চলো দাদা নিউ অফার 1600 মিটার দৌড়ালে কলার ডিম ওরা আমি দৌড়ো না ওরা আরে ধীরে ধরো কোনো ব্যাপার না অনেক সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির আপনারা যারা আমি তো ভিডিও হচ্ছে ওরে মা
গাইজ মেয়েদের এখন 8 মিটার দৌড় হচ্ছে, এক পাক জাস্ট কমপ্লিট হলো। আমাদের হিরো ভাই এসছে আমাদের সাথে, বেচারা পড়াশোনায় ব্যস্ত আছে। না স্টিল আনিনি, ও ফার্স্ট হয়ে গেল। কিরোসিন সব বড় বড় প্লেয়ার এখানে বসে আছে। চল তো গাইস, প্রচুর খাটাখাটনি হলো, দেখলেই তো মানে আজকের দিনটি এখানে শেষ হচ্ছে। আর নেক্সট ডেতে প্রচুর অনুষ্ঠান আছে, রক্তদান শিবির আছে, অনেক কিছু আছে। এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো গাইস চ্যানেলটা। ফুল মিলখা টিম, সবাই মিলখা টিম, সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে হয়েছে। ফার্স্ট হয়েছে আমাদের হিরো, আর আমাদের সেকেন্ড ও ঠিক আছে। কি দাদা দাদা আবার দৌড়াচ্ছে কেন গাছ? আমার মিশন গাড়ি চালানো শিখছে বেচারা, স্কুটি চালিয়ে ওর মন মরে গেছে, শুধু স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। কেমন মজা পেলি একটুখানি গাড়ি চালায়? কেমন মজা পেলি? আমাদের ডেভিল আজকে মিঠুন চালাচ্ছে গাইস, দেখো চলো। 2000 years later তো গাইস এখন আমাদের সবার সান্ত্বনা নমস্কার দেওয়া হবে। আমরা খুবই নার্ভাস, আমরা লাস্টের দিক থেকে আমরা গোল্ড মেডেল পাচ্ছি। সবাই থাকবি বা দাদা, আমাদের প্রাইজ ইচ্ছা ছেলেপেলে সব আছে, মধুর মৌমাছি। কেমন লাগছে মেডেলটা পে? সান্ত্বনা পুরস্কার আফটার সবাই। আমরা মেডেলটা পে খুবই খুশি, আনএক্সপেক্টেড মেডেল পুরো। সবাইকে সান্ত্বনা পুরস্কার, আমরা চা বিস্কুট সন্ধ্যাবেলা বিস্কুট আমরা পেয়ে গেছি, এভাবে চাটা এখানে তৈরি হবে, ব্যাস সেখানে আমাদের চা রেডি হয়ে যাচ্ছে। প্রায় আমাদের ছেলেপেলে লুকি লুকিয়ে বিস্কুট নিয়ে নিচ্ছে। চাটা ফাইনালি পেয়েছিলাম, মিনমাদি মিনমাদি পুরো প্যাকিং হয়ে চলে এসছে আজকে। দেখ পুরো গোলাপ ফুলটা কে দিল, ওরে স্টাইল দিল ওরে। হ্যাঁ সান্ত্বনা পুরস্কার দিয়েছে মেডেলের সাথে গোলাপ, একটু বেশি ওদের মিনমাদি কি বলে দেখো। বড় বড় প্লেয়াররা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো।